عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম যার যে সত্তার হাতে আমার জান তার মানে আল্লাহ তাআলা ওই সত্তার কসম যার হাতে আমার কি আছে জীবন তো আল্লাহ তাআলা এবং আমাদের জীবন কার হাতে আল্লাহ তাআলা তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে আল্লাহ নবী বলতেছে যে আল্লাহ রব্বুল আলামিনের কসম লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতি আলান নাস ইয়াউমুন দুনিয়া শেষ হবে না দুনিয়া শেষ হবে না দুনিয়া থেকে কেউ দুনিয়া মিটে যাবে না দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত ইয়াতি আলান নাস ইয়াউমুন মানুষের উপর এমন একটা জামানা আসবে না এমন একটা সময় আসবে না এই সময় না আসা পর্যন্ত দুনিয়া শেষ হবে না কী সময় লা ইয়াদরি আল কাতিলু ফিমা কতলা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি মারামারি পর্যায়ে যে একজন আরেকজনকে হত্যা করছে হত্যা যে করছে তা একজন হত্যা করছে আর একজন মারা গেছে একজন কাতিল আর একজন কী মাকতুল একজনকে হত্যা করা হয়েছে আর একজন নিজে কী করছে হত্যা করছে তো আল্লাহ নবী বলে এমন এক সময় আসবে যে হত্যাকারী জানবে না যে সে তাকে কেন হত্যা করলো আর যে হত্যা হবে যে মারা যাবে সেও জানবে না যে আমাকে কেন হত্যা করা হলো নাউজুবিল্লাহ মানে একজন আরেকজনকে হত্যা করবে যে হত্যা করবে সে নিজেও জানবে না যে ও কেন আমি মারলাম এবং যে মারা যাবে সেও নিজে জানবে না যে আমাকে কেন মারলো আমার কী দোষ আমার কী অপরাধ তাহলে জামানাটা ফেতনাটা মানুষের ভিতরে কত রূপ ধারণ করবে যে মানুষ এমনিতে একজনকে কী করবে মেরে ফেল দেবে দোষ ছাড়া কারণ ছাড়া এমনি মেরে ফেল দেবে এখন যে মারবে তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেন মারলেন কই জানি না রাগ উঠছে মেরে ফেলতেছি কী হবে রাগ উঠছে মারছি দোষ কী দোষ জানি না রাগ উঠছে মেরে ফেল দিছি আমার বিপক্ষে কথা বলছে মেরে ফেল দিছি আমার কাজে বাধা দিছে মেরে ফেল দিছি তার দোষ আমার খোঁজার টাইম নাই আমার মতের বাইরে গেছে তা মারছি এটা কাতেল বলবে কাতেল নিজেও জানবে না যে সে তাকে কেন হত্যা করলো আর যে মারা যাবে সে তো মারাই গেল সেও জানবে না যে আমাকে কেন মারা হলো তার আত্মীয় স্বজন জানবে না যে তার বাবাকে কেন মারা হলো তার ভাইকে কেন মারা হলো তার স্বামীকে কেন মারা হলো তার আত্মীয় স্বজনকে কেন হত্যা করা হলো সে নিজে কেউ জানবে না তো বিচার কীভাবে হবে এরও বিচার হবে না ওরও বিচার হবে না কারণ কেউই তো জানে না কেন মারছে বিচারিত উঠে যাবে দুনিয়া থেকে কারণ আমরা আলোচনা শুনলাম দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনা শুনতেছি যার দ্বারা বোঝা যাচ্ছে যে বিচারই তো থাকবে না বিচার যদি থাকতো যদি কাতেলের বিচার হতো দুনিয়াতে তাহলে কি কেউ কারণ ছাড়া কাউকে হত্যা করতে পারতো কারণ ইসলামের শরীয়তে দুনিয়াতে কাতেলের বিচার হতে হবে দুনিয়াতে কার বিচার হতে হবে কাতেলের বিচার হতে হবে পরকালে কী হবে সেটা আল্লাহ তাআলা বুঝবে কিন্তু শরিয়ার মোতাবেক আগে দুনিয়াতে তার শাস্তি প্রয়োগ করতে হবে যেমন একজন ব্যক্তি আমার ভাইকে মারছে তাহলে শরিয়া মোতাবেক যদি প্রমাণিত হয় যে সে তাকে হত্যা করছে তাহলে শরিয়ার ফয়সালা হচ্ছে তাকেও কী করা হবে হত্যা করা হবে তাকেও কী করা হবে হত্যা হত্যাকারীর বিচার একটাই হত্যা করা কী করা হত্যা করা এছাড়া আর কোনো বিচার নেই যাবজ্জীবন কারাদণ্ড নেই দশ বছরের কারাদণ্ড তাতে কেস রিভিউশন মানে কেস আবার দেখবে আবার এরকমভাবে তথ্য লিবে এটার কোনো সুযোগ নাই প্রমাণিত হয়েছে যে তাকে হত্যা করছে তো তার একটা শাস্তি সেটা কী তবে হ্যাঁ যদি তার আত্মীয় যেমন আমার ভাইকে মারছে আমার বাবা আছে আমি আছি ভাই আমরা তারা যদি মাফ করে দেয় ছেড়ে দেয় তাহলে কি মাফ পাবে অথবা দি মানে কোনো মূল্য নেই যেমন আমার ভাইকে হত্যা করছে ঠিক আছে তাকে ছাড়ে দেওয়া হবে কয় লাখ টাকা দিতে হবে দশ লাখ টাকা দিতে হবে অথবা বিশ লাখ টাকা দিতে হবে তাহলে আমরা ছেড়ে দেব আর যদি এমনি মাফ করে তো সেটা ভিন্ন কথা সেটা তার আত্মীয় রক্তের আত্মীয়র উপর ছেড়ে দিতে হবে আর যদি রক্তের আত্মীয় বলে যে না আমরা খুনের বদলে কী চাই খুন চাই তাহলে ক্যাজি সাহেব এখানে আর কোনো কিছু বলতে পারবো না ডাইরেক্ট বলবে যে হত্যা এটা তো ইসলামী আইন এটা কি ইসলামী আইন তো এই ইসলামী আইন যদি বাস্তবায়ন হয় তাহলে কি হত্যা বেশি হবে না কমে যাবে
হ্যাঁ, কারণ আমার কলিজার টুকরা সন্তানকে কেউ যদি মেরে ফেল দেয়, সে মা যত বড়ই পাষাণ হোক, সে কখনো তার সন্তানের বিনিময়ে টাকা নিবে না। নিবে? কয়ে যে না, আমি টাকা দেবো না, আমার বিচার একটাই যে আমার সন্তানকে হত্যা করছো, তাকে আমি কী করো, হত্যা করো, তাকেও হত্যা করতে হবে। এটাই হচ্ছে সে মায়ের চাওয়া, বাবার চাওয়া, ভাইয়ের চাওয়া হবে। কারণ একজন রক্তের ভাই, রক্তের মা, রক্তের বাবা কখনো সন্তানের রক্তের বিনিময়ে টেকা যাবে না। তাহলে যখন দুনিয়াতে শরিয়া শাসন কায়েম হবে, ইসলামের শাসন কায়েম হবে, তখন হত্যা ব্যাপক হবে না, হত্যা কমে যাবে। কেউ সাহস করে কাউকে আর মেরে ফেল দিতে পারবে না, কারণ সে জানে যে আমি যদি মেরে ফেল দেই আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে আমাকেও কী করতে হবে, মরতে হবে, কোনো মাফ নাই, আমাকেও মরতে হবে। এখানে যাবজ্জীবন কারাদণ্ডের কোনো ফায়সালা নাই। তাও ইসলামের শরিয়া হচ্ছে মৃত্যুদণ্ড যদি দেয়, সে মৃত্যুদণ্ডগুলি আপনারা মাঝে মাঝে সৌদি আরবে দেখেন, মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি কিন্তু ওই ঘরের ভিতরে না, প্রকাশ্যে জুমার দিন জুমার নামাজের পরে মুসল্লিদের সামনে তার মৃত্যুদণ্ড প্রয়োগ করা হয়, যাতে 20 জন 25 জন আর 100 জন আর 200 জন মানুষ দেখে যেন শিক্ষা অর্জন করে যে তাকে কেন হত্যা করা হলো, এই কারণে তাকে হত্যা করা হলো। এটা তো ইসলামী আইন, ইসলামী শাসন। জুমার দিনে তাকে হত্যা করা হবে প্রকাশ্যে নামাজের পরে সবার সামনে। কিন্তু এখন টেকার জোরে, ক্ষমতার জোরে জেলের ভিতরে পড়ে থাকে 20টা কেসের মামলা, 100টা কেসের মামলা, 200টা কেসের মামলা, মার্ডারের মামলা খেতে খেতে তার ডায়েরি শেষ হয়ে গেছে, তাও জেলে যায় এসির রুমে বসে থাকে, কী খায়, সিগারেট খাচ্ছে আর গান গাইতেছে। কোনো বিচার আছে? বিচার যখন হয় না, 20 বছর পরে যখন এই 10 খুনের আসামি যখন জেল থেকে বের হয়ে আসে, তখন নতুন প্রজন্মের খুনিরা সাহস পায়। কেন 10টা খুন করে যায়, যদি 20 বছর পরে আবার আসে, নেতা হতে পারে, তাহলে আমি কেন পারবো না, আমি আরও 50টা খুন করবো, করে 5 বছর জেল কাটবো, পরের 5 বছর এলাকার ডোন হয়ে কি ফিরে আসবো, সে সাহস পায়। কিন্তু যদি ইসলামী শরিয়া মোতাবেক একজনকে হত্যার ফায়সালায় যদি প্রকাশ্যে মসজিদের বারান্দায় বাহিরে যদি জুমার দিন তাকে হত্যা করা হতো, তাহলে পরের প্রজন্ম যায় নেতা হওয়া সাহস করছে, তাই বাবা নেতা হবো, নেতা হবো, বেআইনি কাউকে কী করা যাবে না, মারাও যাবে না, হত্যা করাও যাবে না। এই জন্য ভাই হত্যা কমবে না, কো হত্যা বাড়বে। তার একটা কারণ হচ্ছে দুনিয়াতে শরিয়া শাসন থাকবে না। কী শাসন? শরিয়া শাসন থাকবে না। শরিয়া শাসন না থাকার কারণে হত্যাকাণ্ড ব্যাপক হবে। কেমন ব্যাপকতা হবে আর কেমন হত্যা হবে, আল্লাহর নবী সেটার একটা উদাহরণও দিল, যে যে হত্যা করলো সে নিজেও জানবে না কখনো জানবে না যে সে কেন হত্যা করলো, আর যাকে হত্যা করা হয়েছে সেও কোনো দিন জানতে পারবে না আর যে তাকে কেন হত্যা করা হলো। তার মানে হঠাৎ করে রাস্তাতে আপনি চলবেন, তার সাথে একটা কথাবার্তা হবে, কথাবার্তার এক পর্যায়ে যদি তার বিরুদ্ধে কোনো কথা বলেন, সে পরের থেকে চাকু বের করে মেরে ফেলবে। এ কেন মারলে, কেমনি মারছি, রাগ উঠছে, মানে মানুষের কাছে তখন জানের আর কি থাকবে না, মূল্য থাকবে না। একটা পিপিরিকা মেসি মশার যেমন মূল্য থাকবে মানুষের কাছে, ওই রকম মানুষেরও আর মূল্য থাকবে না, এমনি মানুষকে মেরে ফেল দিবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করি এই ফেতনা থেকে। এই ফেতনা দিন যত যাচ্ছে তত বাড়তিছে, কমতেছে না, জায়গায় জায়গায় হত্যাকাণ্ড, মানুষ এমনি মারছে, এমনি দেখেন যে হত্যা করছে, রাগ উঠছে, রাতের বেলা ভাত চাষে গরম ভাত ঠান্ডা ভাত দেয়নি, গরম ভাত দেয়নি, বইয়ের কাছে গরম ভাত চাইছে ঠান্ডা ভাত দিল, কার রাগ করছে তো বোক মেরে ফেলে, সেটা কারণ? এটা কোনো কারণ বলেন তো, এটা কোনো কারণ? কারণ না, এমনি এইরকম, মানে টেকা চাইছে বাবার কাছে আসে, টেকা চাইছে, টেকা দেয়নি তো বাবাকে মেরে ফেল দিছে। এগুলো তো মনে হয় আমি এটা বানোয়া কোনো গল্প বলতেছি না, এগুলো পেপার পত্রিকার খবর, যে টেকা চাইছে বাবার কাছে দেয়নি তো মেরে ফেল দিছে, বিবির কাছে গরম ভাত চাইছে তো ঠান্ডা ভাত দিছে, রাগ করছে তো মেরে ফেল দিছে, মানে হত্যাটা এটা মানে একটা মামুলি হয়ে গেছে। এখন এই বেচারা বিবিক মারছে যে এর তো কেস হবে, হয়তো 5-6 বছর পর জেল খেটে আসবে, হাজিরা দিবে, এখন মাসে 2 মাস পর পর 1000 টাকা উকিলক দেখালে হাজিরা দিবে, আর দীর্ঘ 50 বছর এমনি দিব্যি ঘুরে বেড়াবে, এর শাস্তি হবে না। কিন্তু যদি এই মারার পরে 1 সপ্তাহ পরে যদি বিচারে যদি তার প্রকাশ্যে আবার গ্রামের ভিতরে প্রকাশ্যে যদি তাকে আবার হত্যা করা হতো, তাহলে আর 10টা স্বামী কী পেলো, ভয় পেলো নি, বাপরে বাপ, এমনি তো আর বউকে কী করা যাবে না, কারণ ছাড়া মারা যায়। আর কারণ কী? বিচার করবে রাষ্ট্র, আপনার হাতে তো বিচার নেই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত। তো আল্লাহ নবী বলে দুনিয়া শেষ হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এমন একটা সময় না আসবে যেই সময়ে মানুষ মানুষকে হত্যা করবে,
যে হত্যা করলো সে নিজেও জানবে না কেন হত্যা করলো, আর যাকে হত্যা করা হবে সেও নিজে জানবে না যে তাকে কেন হত্যা করা হলো। এমন একটা বিপজ্জনক ফেতনা, এমন একটা বিপজ্জনক সময় আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুনু যালিকা, এটা কেন, কিভাবে হবে, এটা কি রকম ভাবে হবে যে একজন আরেকজনকে হত্যা করবে, এটা কিভাবে হবে, কেন হবে? আল্লাহর নবী বললেন, আল হারজু, হত্যাকাণ্ডটা ব্যাপক হয়ে যাবে, আল কাতেল ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং যে মারা গেছে যাকে হত্যা করা হয়েছে উভয়জনে জাহান্নামে যাবে। তার কারণ কি? এখন তো মাথায় প্রশ্ন আসে যে হত্যাকাণ্ড ব্যাপক হওয়ার কারণে, রক্তপাত ব্যাপক হওয়ার কারণে এই সমস্যাটা হবে, বেশি বেশি রক্তপাত হবে, মারামারি ঝগড়া ফাসাদ যেখানে সেখানে মারামারি ঝগড়া ফাসাদ বেড়ে যাবে, যার কারণে একে অপরের রাগ উঠলে হঠাৎ করে মেরে ফেল দিবে। এই কারণে আল্লাহ নবী কারণ বললেন যে হত্যাকাণ্ডটা ব্যাপকতা লাভ করবে, রক্তপাত ব্যাপক হবে, ঝগড়া ফাসাদ ব্যাপক হবে। তো হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়জনে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে যে হত্যা করলো সে নয় দোষী, কিন্তু যাকে হত্যা করা হলো সে কি দোষ করছে, সে কেন জাহান্নামে যাবে? তো কারণ ওই জামানায় যে হত্যা করলো সে যেমন ঝগড়া করবে, যাকে হত্যা করা হয়েছে সেও তার সাথে ঝগড়াই করলো করছে, মানে উই পারে নাই ই আগে পারছে, কথা বুঝেন নেই, দুইজনই ঝগড়া করছে, দুইজনই মারামারি করছে, দুইজনই ফেতনা করছে, কিন্তু এর গায়ের শক্তি ছিল বেশি, ই আগে মেরে ফেলছে, উই সুযোগ পায় নাই, উই যদি সুযোগ পেলে হয়নি তাহলে উও কী করলো হয়নি, হত্যাই করলো হয়নি। এই জন্য আল্লাহ নবী বলে যে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে উভয়ে জাহান্নামী, কারণ উভয়ে একে অপরকে হত্যা করার জন্যই ফেতনা সৃষ্টি করবে, কিন্তু একজনের শক্তি বেশি থাকার কারণে সে আগে তাকে কী করবে, মেরে ফেল দিবে, আর তাই সে দুর্বল হওয়ার কারণে সে আগে মারা যাবে, কিন্তু সেও কি তাকে হত্যা করার নিয়তে কী করছে, মারামারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। তো আল্লাহ নবী আর এক হাদিসে বলেন যে হত্যাটা এত ব্যাপক হবে যে মানুষ তো জানবে না যে হত্যা করছে, সে তো নিজেই জানবে না যে কীভাবে হত্যা করলো, কেন হত্যা করলো। এর চেয়েও ভয়ানক অবস্থা হবে যে মানুষ নিজের রক্তের আত্মীয় স্বজনকে এই কারণ ছাড়া মেরে ফেল দেবে, নাউজুবিল্লাহ মিন জালিক। রক্তের আত্মীয় স্বজন, রক্তের আত্মীয় স্বজন বলতে কী বুঝাই আমরা, বাপ মা ভাই বোন চাচা, তারপরে খালা মামা নানা, নানির বাড়ির আত্মীয়, বাবার বাড়ির আত্মীয়, এই যে আত্মীয় শ্বশুর শাশুড়ি, হ্যাঁ বিবি বাচ্চা, এই যে আমাদের আত্মীয় স্বজন যেগুলির সাথে আমাদের রক্তের সম্পর্ক জড়িত, মায়ের দিক দিয়ে বাবার দিক দিয়ে আমাদের রক্তের সম্পর্ক জড়িত, এদেরকেই মানুষ হত্যা করবে, এদেরকে মেরে ফেল দিবে, তাহলে কেমন ভয়ানক অবস্থাটা হবে। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ان بين يدي الساعه لا حرجان আল্লাহর নবী বলেন কিয়ামতের অতি নিকটে এমন একটা জামানা আসবে যে জামানায় হজ বৃদ্ধি পাবে। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মাল হারজু, সাহাবা একরাম প্রশ্ন করলেন হারজ কি, আল্লাহর নবী বললেন রক্তপাত, ঝগড়াঝাটি, মারামারি, হত্যাকাণ্ড, ফেতনা ফাসাদ, এগুলি বেড়ে যাবে। ফাকালা বাযুল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকতুলুল আনা ফিলা আমিনিল ওয়াহিদিন মিনাল মুশরিকিন কাজা, তখন সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সেই সময় ব্যাপক হবে, তার আগে তো এই সময় ব্যাপক আছে, তার মানে আমরা যারা মুসলমান আছি আমরা তো উমুক উমুক কাফেরকে হত্যা করছি, উমুক যুদ্ধে এত কাফেরকে হত্যা করছি, উমুক যুদ্ধে এত কাফেরকে হত্যা করছি, আমরা তো কাফেরকে হত্যা করতেছি, তো এই জামানায়ও তো হত্যা বেশি, বুঝলেন নেই? এত প্রশ্ন তো ঠিক আছে, এখন কি আমরা কাফেরদের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে হত্যা করতেছি না? তো যেই সময় আল্লাহ নবী বলছে যে হত্যাটা ব্যাপক হবে, তো সাহাবা একরাম প্রশ্ন করলেন তো আমরা তো এই সময়ে এই অবস্থায় অতিবাহিত করতেছি, কারণ আমরাও তো অনেক মানুষকে হত্যা করতেছি, কাফেরদেরকে হত্যা করতেছি যুদ্ধের সময়, যুদ্ধে যায় কাফেরদেরকে হত্যা করতেছি। তো আল্লাহ নবী বললেন ফাকালা রাসূলুল্লাহ লাইসা বিকতলিল মুশরিকিন, ইয়ামান সাহাবা এটা কাফেরদেরকে হত্যা করার মতো হত্যা নয়, তোমরা তো এখন কাফেরদেরকে হত্যা করতেছো ব্যাপকভাবে, কোনো ভাইকে তো আর হত্যা করা নাই, কোনো মুসলমানকে তো আর হত্যা করা নাই, হ্যাঁ নিজের আপন আহাল আত্মীয় স্বজন যারা মুসলমান হয়েছে তাদেরকে তো আর হত্যা করা নাই। ওয়ালাকিন ইয়াকতুলু বাযুকুম বাযান হাত্তা ইয়াকতুলার রাজুলু জারহু ওয়া ইবনা আম্মিহি, তবে এমন এক সময় আসবে
যেই সময়ে মুসলমান মুসলমানকে হত্যা করবে, বাজুকুম বাজ একে অপরকে হত্যা করবে, আর উভয়ে কাফের হবে না, উভয়ে মুসলমান হবে, নাউজুবিল্লাহ, উভয়ে কাফের হবে না, উভয়ে কি হবে, মুসলমান। যে হত্যা করবে সেও মুসলমান, যাকে হত্যা করা হবে সেও মুসলমান, উভয়ে মুসলমান হবে। মুসলমান মুসলমান মারামারি করে একে অপরকে হত্যা করবে, হত্যা এমনভাবে ব্যাপক হবে, একে অপরকে হত্যা করা মুসলমান মুসলমান এমন বেশি ব্যাপক হবে, হত্যা ইয়া কুতুলার রজুলু যা রহু আবনা আম্মিহি, যে মানুষ নিজের যার নিজের আত্মীয় স্বজনকে হত্যা করবে, নাউজুবিল্লাহ মিন জানি, নিজের আত্মীয় স্বজনকে হত্যা করবে, জুমির কেসালে নিজের ভাইকে মেরে ফেল দিবে, জুমির কেসালে সামান্য হাফ শতক হাফ কাটা জুমির জন্য নিজের ভাইকে কী করবে, হত্যা করবে। ওয়াবনা আম্মিহি চাচার সাথে গুন্ডগোল, আল্লাহর নবী বলে চাচা তো ভাইদেরকে হত্যা করবে, সামান্য হয়তো বড় ভাই ছিল এই জন্য বড় ভাই বেশি কামাই করছে, কামাই রোজগার করে হয়তো এক কাটা জমি বেশি তার মানে তার ব্যারিয়ার বাউন্ডারিতে এক কাটা জমি হয়তো বেশি গেছে, এটার জন্য দুই ভাইয়ে মারামারি হয়ে এক পর্যায়ে চাচা তো ভাইয়ে ভাইয়ে মারামারি হয়ে চাচা তো ভাই আর এক চাচা তো ভাইকে হত্যা করবে। এটা আমি বলতেছি না, আল্লাহর নবী বলতেছে ওয়াবনা আম্মিহি নিজের চাচা তো ভাইকে আর এক চাচা তো ভাই হত্যা করবে, ওয়াজা করাবাতিহি এবং এছাড়া অন্যান্য আত্মীয় স্বজন নানার বাড়িতে যাবে, যা হামলা করবে, করে মামাতো ভাই খালাতো ভাইদেরকে হত্যা করবে, সামান্য কোনো অংশের জন্য হয়তো, যেটা যেটা যদি আপনি ছেড়ে দিতেন আপনার কোনো হ্যাই বড় কোনো ক্ষতি হতো না, কিন্তু একনার জন্য হয়তো মারামারি ফেতনা ফাসাদ করে কি করবে, মামাতো ভাই খালাতো ভাই ফুবাতো ভাই চাচাতো ভাই নিজের আত্মীয় স্বজন নিজের ভাইকে কি করবে, হত্যা করবে। এখন তো এমন এক পর্যায়ে আসছি যে এখন আপন ভাই আপন ভাইকে কি করতেছে, হত্যা করতেছে, আপন ভাই আপন ভাইকে হত্যা করতেছে। কালকে এক ভিডিও দেখলাম, ধান কাটার সময় ধান কাটবে, এখন মনে করেন ধানের গাছ বিশাল বড় হয়ে গেছে, ধান ধানও হয়ে গেছে, আর কয়দিন না হয়ে লাগতো, 10-15 দিন হলে তো আপনাকে ধান কাটাবেন শুরু হবে না, তার কয়দিনই বা, তো জমির কেঁচা গণ্ডগোল, তো জমির কেঁচা গণ্ডগোলের কারণে এক ভাই আর এক ভাইয়ের অংশ থেকে জমি পাইছে, তো ওই ভাই তো ওই জমির অংশে ধান লাগাইছে, তো সে ভেকু মিশিং নিয়ে যা ধানগুলো এভাবে তুলে ফেল দিছে, 20 দিন সহ্য হয় না, কয়দিন কয়দিন সহ্য হয় নাই, 20 দিন, অথচ 20 দিন পরে কিন্তু তার ভাই ধান কেটে নিতে পারত, কিন্তু সে 20 দিন আগে ভেকু নিয়ে যায়, এমনি কেটে যদি দিল নি তা হলো নি, ভেকু নিয়ে যায় তা তল থেকে ধানগুলো এরকম করে মুছে মুছে তুলে ফেলে দিছে, তাহলে কি ধান আর হবে, ওই তো কাদের ভিতরে ঢুকে গেছে, এটা কি পরের জমিনে না আপন রক্তের ভাই, অথচ এমন একটা সময় হয়তো গেছে যে দুই ভাই এক ভাই আর এক ভাইয়ের অপেক্ষায় দিন রাত কাটাইছে, এক ভাই হয়তো বড় ছিল কোনো খাবারের জন্য ছোট ভাইয়ের অপেক্ষায় দিন কাটাইছে 2-3 দিন 4 দিন, অথবা কোনো ভাই দূরে কোনো জায়গায় গেলে আর এক ভাই বসেছিল তার ভাই কবে আসবে তাকে আমি খাবারটা খাওয়াবো, সেই একই ভাই 20 দিন আর সহ্য হয় নাই ভাইয়ের জন্য, 20 দিন আগেই জমি থেকে ধানগুলি ভেকু দিয়ে তুলে ফেল দিছে, কোন জামানায় চলে আসছি, কোন মহব্বত কোন জায়গায় চলে যাচ্ছে, এইভাবে ভাই ভাইকে আর চিনবে না, হত্যা করতেছে, এটা তো তাও তুলে ফেল দিছে, আর এক জায়গায় যা দেখেন যে একজন আরেকজনকে হত্যাই করতেছে, মেরেই ফেল দিচ্ছে। তো এই এমন ব্যাপকতা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগেই বলে দিছে যে আমার উম্মত এমন এক সময় আসবে তোমাদের জামানায় যে তোমরা আপন ভাই যে দুই ভাই গলায় হাত দিয়ে একই কম্বলের তলে ঘুমাইছো এক সময়, কিন্তু এমন এক সময় আসবে যে এক ভাই আর এক ভাইকে দেখে ভয়ে রাস্তায় হাঁটবে না, ভাই হচ্ছে ভাইয়ের সব থেকে বড় দুনিয়ার মধ্যে আপনজন বন্ধুর মতো, কিন্তু এমন এক সময় হয়তো হবে যে এক ভাই আর এক ভাইকে দেখে ভয়ে ওই ভাইয়ের পাশে যাবে না, যদি কিছু বলে, যদি হত্যা করে, যদি মেরে ফেল দেয়, যদি কেজে গণ্ডগোল করে, এই ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। তো আল্লাহ নবী বললেন যে সাহাবা তোমরা এখন কাফেরদের সাথে যুদ্ধ করার কারণে কাফেরদেরকে হত্যা করতেছো, এই হত্যা সেই হত্যার কথা আমি বলতেছি না, ওই জামানায় যে হত্যা হবে সেই হত্যাটা মুসলমান মুসলমানকে হত্যা করবে, আপন ভাই আপন ভাইকে হত্যা করবে, আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাইকে হত্যা করবে, আপন মামাতো ভাই আপন মামাতো ভাইকে হত্যা করবে, ফুফাতো ভাইকে হত্যা করবে, মামাকে হত্যা করবে, বাপের মতো সম্মানিত চাচা বরাব্বা তার মাথায় লাঠি মারবে, তার মাথায় কী মারবে, লাঠি মারবে। হয়তো অনেকে আছে যে ছোটোবেলায় বাবা মা মারা গেছে,
এরকম অনেক ঘটনাও আমাদের চোখের সামনে ঘটছে যে ছোট অবস্থায় বাবা রাখে মা রেখে মারা গেছে, বড় ভাই তাকে বড় করছে, শিক্ষা দিছে, শিক্ষা দিয়ে তাকে বড় করছে, পড়ালেখা করাইছে, আজকে সে বড় হওয়ার পরে ওই বড় ভাইয়ের সাথে কাজা গণ্ডগোল করে ভাবি যে মায়ের মতো যাকে বড় করছে ছোট থেকে তাকেও ঘর থেকে বের করে দিছে, বড় ভাইকেও পিটে ঘর থেকে বের করে দিছে। এরকম ঘটনা অহরহ একটা দুইটা না অহরহ আমাদের সমাজে ঘটতেছে যে রক্তের সম্পর্ক দিন দিন বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ সমস্ত ফেতনা হত্যা থেকে হেফাজত করুক ভাই। এই জন্য ধৈর্য ধরার সিফত নিয়ে আসেন জিন্দেগির মধ্যে। আপনার কেউ যদি পাঁচ কাটা হাফ কাটা জমি মেরে খায় আর সে যদি আপনার আত্মীয় হয়, এই জমি নেওয়ার জন্য যদি তার সাথে রক্তপাত করতে হয়, যায়েন না, দরকার নেই আপনার ওটা কি নাই, দরকার নেই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওর চেয়ে বেশি দিবে, ওর চেয়ে কী দিবে, বেশি দিবে। আপনি যদি এখান থেকে বেঁচে থাকেন যে ঠিক আছে আমি যদি যাই তাহলে মারামারি হওয়ার সম্ভাবনা, আর হত্যা হচ্ছে পৃথিবীর বুকে সবথেকে বড় ফেতনা, সবথেকে বড় গুনাহ। আমি যদি এই হত্যা থেকে, এই ঝগড়া ফাসাদ থেকে নিজেকে হেফাজত করি, হয়তো আপনার 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ মানে লস হবে, কিন্তু আপনার জীবদ্দশায় না হলেও আপনার সন্তানের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 20 লাখ টাকার ব্যবস্থা করে দিবে, হতে পারে আর কোটি কোটি টাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু যে নিবে তার 20 কোটি না, সে ফকির হয়ে যাবে। কী হয়ে যাবে? ফকির হয়ে যাবে। হয়তো আপনি জীবিত থাকবেন না, কিন্তু আপনি কবরে বসে থেকে হলেও আপনি খবর পাবেন যে আপনার অমুক ভাইয়ের পরিবার আজকে থলিলে বের হয়েছে ভিক্ষা করার জন্য, আর আপনার আপনার বংশের ছেলেরা মাইক্রোতে চড়ে ঘুরতেছে। এই জন্য ধৈর্য ধরেন, সবর করেন, নিজের তকদিরের উপর বিশ্বাস রাখেন, মারামারি বাদ দেন, ভালো মতো চান। যদি আপনার হক বুঝিয়ে দেয় তো ভালো, না হলে আপনি চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে ফয়সালা করেন, তারপরে যদি না হয় ছেড়ে দেন, কোর্টের মাধ্যমে ফয়সালা করেন, তারপরে যদি না হয় ছেড়ে দেন। আপনার আপন ভাই তো, হয়তো আপনার থেকে জোর করে নিচ্ছে, নেক খ্যাক বড় লোক হোক আরও কোটিপতি হোক, তারপরও মারামারিতে যায়েন না, ঝগড়া ফাসাদ যায়েন না। যদি দেখেন যে মারামারির আশঙ্কা আছে ফিরে আসেন, ছেড়ে দিয়ে আসেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে বেশি দিবে। যদি এখান থেকে আপনি স্যাক্রিফাইস করেন, আপনি এই ফেতনা থেকে যদি নিজেকে বাঁচানোর জন্য এই স্যাক্রিফাইসটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে বেশি সম্পদের মালিক করবে। হয়তো আপনার জীবদ্দশায় না হলেও আপনার সন্তানের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্পদ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয় স্বজনের ভিতরে মারামারি হাঙ্গামা ফেতনা ফাসাদ থেকে নিজেদেরকে হেফাজত করুক। অনেকে আমরা এখনও আসি, হয়তো নিজের ফুবার সাথে কথা বলি না, নিজের বোনের সাথে কথা বলি না, নিজের বোনটার সাথে কথা বন্ধ, নিজের মামা নিজের নানার বাড়ির আত্মীয় স্বজনের সাথে কথা বন্ধ, নিজের চাচা ভাস্তা বা চাচাতো ভাইদের সাথে কথা বন্ধ হয়ে আছে, সামান্য হয়তো কোনো জমি জমার কারণে মৃত্যুর আগে মীমাংসা করে নেন। এই সামান্য দুনিয়ার জন্য কী দরকার আছে এই 60 বছর আর 65 বছরের জিন্দগিতে নিজের আত্মীয় স্বজনের সাথে এইভাবে মন মালিন্যতা হয়ে থাকার কী দরকার আছে, কী প্রয়োজন, তারা কী চায়, তাদেরকে মিটিয়ে দেন মৃত্যুর আগে। মনে রাখবেন, মৃত্যুর আগে যদি না মিটিয়ে মারা যান, কবরে যাবে আপনার কবরের পাশে, জানাজায় অংশ গ্রহণ করবে ঠিকই, সবাই যখন কবর থেকে দোয়া করে আসবে তখন আপনার কবরে সে ছাপ দিয়ে আসবে, সে আপনার কবরে ছাপ দিয়ে আসবে, সে আপনার কবরে যায় চোখের পানি ফালাবে আর ছাপ দিয়ে আসবে। এটা আপনার জন্য কবরের হালতে, কবরের হায়াতে ভালো কিছু লক্ষণ নিয়ে আসবে না, বরঞ্চ ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা করে দিবে, ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা করে দিবে। এই জন্য খবরদার, সামান্য কিছু অংশ, সামান্য কিছু সম্পদের লোভে নিজের ভাইয়ের সাথে শত্রুতা আমি ছেড়ে দেন, নিজের বোনের সাথে আত্মীয়তা বিচ্ছেদকে বন্ধ করেন, সম্পর্ক গড়ান, বছরে 2-1 বার তাদেরকে দাওয়াত দেন, খাওয়ান, নিজের চাচা বরাব্বা বেঁচে আছে, নিজের বাবা মারা গেছে, চাচাদেরকে সম্মান করেন, বরাব্বাদেরকে সম্মান করেন, তাদেরকে দাওয়াত দেন। তাদের যদি কোনো ভুল করে থাকেন জীবনে, সন্তানের মতো বাবা মনে করে তাদের কাছে ক্ষমা চান। যদি আপনার চাচা বরাব্বাও ক্ষমা করে তাহলে আপনার বাবার মনও শান্তি পাবে, তার আপনার বাবার আত্মাও শান্তি পাবে। এই জন্য ভাই মোহতারাম দোস্ত আর বুজুর্গ আসেন, আমরা সবাই মিলে জিলে, যদিও এখন দিন দিন আত্মীয়তা বিচ্ছেদ হচ্ছে, আমরা যদি চেষ্টা করি আত্মীয়তাকে গড়ে তোলার জন্য আমরাই পারবো। এই জন্য আসুন আমরা সবাই চেষ্টা করে নিজের আত্মীয়তার সম্পর্ককে মজবুত করি, চাচা ভাস্তা মামা ফুপু এইরকম রক্তের যেগুলি আত্মীয় আছে তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিবেন, বছরে 1-2 বার বেড়া বাজাবেন, খোঁজ খবর নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। عن أبي بردة الأسلمية رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال إنما أخشى عليكم شهوات الغية في بطونكم وفروجكم ومظلات الفتن। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে আমি তোমাদের উপর সব থেকে বেশি যে ভয় করতেছি সেটা হচ্ছে দুই জিনিসের ভয়। কয় জিনিসের ভয়? দুইটা। ইয়া আমার সাহাবা,
তোমাদের উপর আমি কিয়ামতের আগে সব থেকে যে দুইটা জিনিসের ভয় করতেছি সেটা হচ্ছে কি, এক নম্বর শাহওয়াতিল গাইয়া ফি বুতুনিকুম, তোমাদের পেটের শাহওয়াতের ভয়, তোমাদের পেটের চাহিদার ভয় আমি বেশি করতেছি, পেটের চাহিদা। দুই নম্বর ওয়া ফুরুজিকুম, দুই নম্বর হচ্ছে তোমার লজ্জাস্থানের চাহিদার ভয়। তো পেটের চাহিদার ভয়, পেটের চাহিদার ভয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার পেটের ভিতরে আমরা কী খাই, খাবার খাই না, খাবারই তো খায়। তো মানুষ খাবার খাবে, কিন্তু এই খাবার হালাল না হারাম এটা যাচাই করবে না, যা পাবে তাই খাবে। যেখান থেকে আসে আসুক, সে যদি দশটা টাকা পায় তা হয়েছে, হ্যাঁ ঠিক আছে একশো টাকা পাবো তা হয়েছে, এটা হালাল না হারাম সেটা সে আর দেখবে না, একশো টাকা পেলেই তো হয়ে গেছে। কী হয়েছে, এই কাজ করা লাগবে, করলে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে, কই পাঁচ হাজার টাকা দিবে তো, কাজটা কী, কই কাজ অমুক, ওটা হালাল না হারাম সে দেখবে না, পাঁচ হাজার টাকা পেছে তো এটা যথেষ্ট। অর্থাৎ মানুষ আর হালাম হালাম খাবার আর হালাল খাবারকে আর বাছাই না করে যা পাবে তাই খেয়ে ফেল দিবে, এটা হচ্ছে পেটের শাহওয়াত। পেটকে মানুষ কন্ট্রোল করতে পারবে না, সামনে যা আসবে তাই খাবে, মদ আসলে মদ খাবে, শুয়োরের গোস্ত দিলে শুয়োরের গোস্ত খাবে, মরা গরুর গোস্ত দিলে মরা গরুর গোস্ত খাবে, হিন্দুর বাড়িতে যদি পাটা বলির গোস্ত দেয় সেটা দিলে সেটাও খাবে, মানে সামনে যা আসবে যদি খাওয়ার জিনিস হয় সেটাই খাবে। এর ভিতরে সুদ ঘুষ হারাম এগুলি তো আছেই, যখন যেটা পাবে সেটাই পেটের ভিতরে দিবে। এটা হচ্ছে মানুষের, তোমাদের উপর আমি পেটের ফেতনা থেকে আমি কী করছি ভয় পাচ্ছি। তোমরা পেটের ফেতনায় বেশি লিপ্ত হবা, পেটের খাওয়া যাতে বেশি লিপ্ত হবা, খাওয়াটাকে যথেষ্ট রাখার জন্য যা ইচ্ছা তাই করতে পারবা। দুই নম্বর ওয়া ফুরুজিকুম, এবং লজ্জাস্থানের ফেতনায় তোমরা পড়বা। মুহাদ্দিস ইকরাম বলেন লজ্জাস্থানের ফেতনা বলতে মানুষ বৈবাহিক সম্পর্ক বাদে অন্য কাজে লিপ্ত হবে। এছাড়াও বর্তমান সমাজে একটা ফেতনা ব্যাপক আকারে বের হয়েছে, সেটা হচ্ছে থার্ড জেন্ডার ফেতনা। জানেন যে পুরুষে মেয়ে শাস্তিছে, আবার মেয়েরা কী শাস্তিছে, পুরুষ শাস্তিছে। কই আপনার শখ কী, কয় আমার ছোটো থেকেই শখ, আমার ছেলে মন মানসিকতা ভিতরে না, আমার মন মানসিকতা কী মেয়ে, কয় আমার নাম ছেলে কিন্তু আমি ভিতরে সব কী মেয়ে, বাপ রে বাপ, মানে এটা সে তার শাহওয়াতের খায়ের সাথে নিজেকে ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জিত, এই জন্য মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছে, দিয়ে আবার মেয়ে 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 ছেলে মেয়ে সাজে ছেলের সাথে বিবাহ বসতেছে, আবার ছেলে মেয়ে ছেলের সাথে কী করতেছে, মেয়ের সাথে বিবাহ বসতেছে, আবার অনেক সময় সমকামিতা বৈধ দিচ্ছে অনেক দেশে, আমাদের বাংলাদেশেও এটার পায়ে তারা হচ্ছিল, যদিও এখন হয় নাই। সামনে যদি কেউ করতে চায় আপনারা সেটাকে বাধা দিবেন, মেয়ে মেয়ে বিবাহ ছেলে ছেলে বিবাহ ইন্ডিয়া এবং অন্যান্য দেশে অনেক দম্পতি তারা ছেলে ছেলে বিবাহ বসে এক ছেলে আবার গর্ভপাত নিছে, মানে সন্তান নিছে পেটে, নাউজুবিল্লাহ মিন যালিক। মেয়ে মেয়ে বিবাহ বসতিছে, ছেলে ছেলে বিবাহ বসতিছে, আবার কোনো ছেলে মেয়ে সাজতিছে, আবার কোনো মেয়ে ছেলে সাজতিছে, এই যে একটা নতুন ফেতনা আমাদের দুনিয়াতে নতুনভাবে প্রকাশ পাচ্ছে, এটা বাংলাদেশেও কিছু কিছু সময়ে তারা উগ্রপাতের মতো করে বের হয়ে মিছিল করতেছে থার্ড জেন্ডার পাশ করার জন্য। এদও সম্ভব না, আমরা বাংলাদেশে যতদিন পর্যন্ত আমরা ইমানওয়ালা বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত মসজিদ টিকে থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে সমকামিতাকে বৈধ করতে দেওয়া যাবে না, এটা হারাম, সম্পূর্ণ হারাম। থার্ড জেন্ডার হারাম, সমকামিতা হারাম, ছেলে ছেলে বিবাহ হারাম, মেয়ে মেয়ে বিবাহ হারাম, ছেলে মেয়ের সাজা হারাম, মেয়ে ছেলে সাজা হারাম, সম্পূর্ণ হারাম এবং শরীয়তের পরিপন্থী কাজ। আল্লাহ নবী বলে শেষ জামানায় এটা ব্যাপক আকারে বিস্তার করবে। তো এই দুইটা জিনিসের ভয় আমি তোমাদের উপর করতেছি, এক নম্বর পেটের খায়েশাতের ভয়, দুই নম্বর লজ্জাস্থানের খায়েশাতের ভয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা ফেতনা থেকে হেফাজত করুক, পেটকে নিরাপদ রাখবেন, যেখানে যাবেন সেখানে খাওয়াই পেলে খাবেন না, একটু যাচাই বাছাই করবেন, করে তারপরে খাবেন, হালাল না হারাম দেখবেন তারপর খাবেন। এবং আমাদের সবাইকে, আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে সবাইকে জেনা ব্যভিচার থেকে নিজেদেরকে হেফাজত করুক। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।